সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যা দ্রুত বিচারের দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন নিহত রায়হানের একমাত্র বোন রুবা আক্তার। সোমবার সেন্ট্রাল লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মোনা তাসলিমের হাতে স্মারকলিপিটি তুলে দেন রুবা আক্তার। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে বাই হত্যার দ্রুত বিচারের দাবি চেয়ে কান্নায় ব্যঙ্গে পড়ে স্মারকলিপি প্রদান করেন বোন রুবা আক্তার। আমরা চাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আকবরে গ্রেফতার করা হয়তো, আর আমার ভাই রক্তার মানে যারা যারা জড়িত আমার বাইরে মার্ডার করার পিছনে সকলরে মানে আইনের আওতায় আনিয়া মানে এটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব বিচার হইতো। মূল আসামি এখনো গ্রেফতার না হওয়া এবং গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি না দেয়ায় তাদের উদ্বেগের বিষয়টিও মিডিয়ার কাছে তুলে ধরেন। খালি আশ্বাস দিরা যে আকবর বুইয়ারে ধরা হইব বা এটা আইনের আওতায় আনিয়া এটা মানে দ্রুত তাড়াতাড়ি সম্ভব বিচার হইব, কিন্তু আমরা প্রথমে একটু আশাবাদী আসলাম, ওখান ডে বাই ডে মানে এটা অতটুকু আর আমরা তান্তানরূপে মানে নির্ভরশীল হইতে পারলাম না। ওখানো মানে খালি দুইজন বা তিনজন হয়েছে রিমাইন্ড বা তারা এব স্বীকার করা না, বা আমি বুঝতে পারলাম না কোন ধরনের রিমাইন্ড তান্তানরে দেওয়া ওর যে পরবর্তীতে হাইকমিশনার সাইদা মোনা তাসনিম নিজেই গ্রহণ করে রুবা আক্তারকে সান্ত্বনা দিয়ে দ্রুত বিচারের প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নিহত রায়হানের বিলেত প্রবাসী আত্মীয় স্বজন ও আরো অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস করোনাকালে কাজ হারানো প্রবাসীদের কাজ খুঁজে পেতে সহায়তা করে যাচ্ছে। গত রোববার দোহা দূতাবাসের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয় কাতারের আল জাজিরা ইন্টারন্যাশনাল গ্রুপ WLL কোম্পানি তিনটি পদের জন্য 13 জন লোক নেবে। এর মধ্যে ওয়েস্ট বে অঞ্চলের জন্য অফিস বয় বা টি বয় হিসেবে 2 জন, একই পদে মিশাইট অঞ্চলের জন্য 1 জন এবং মিশাইট এলাকায় ক্লিনারের কাজের জন্য আরও 10 জন প্রবাসীকে নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কর্মীর থাকা এবং যাতায়াতের ব্যয়ভার কোম্পানি বহন করবে এবং প্রত্যেক কর্মীকে 1,400 কাতারি রিয়াল বেতন দেওয়া হবে। উল্লেখ্য, অভিজ্ঞ এবং ইংরেজি ভাষায় দক্ষ প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।